অন্তরঙ্গ দৃশ্য, ঝাঝালো সংলাপ, হিংস্রতা, রক্তপাত, ছবির পরিচালকের বিরুদ্ধে নারী বিদ্বেষী মনোভাবের অভিযোগ সহ আরো নানা বিতর্কের জালে জড়ানো অ্যানিমাল সিনেমাটি। ছবিটি ঘিরে একদিকে যেমন বিপুল আগ্রহ, আবার অন্যদিকে সমালোচনা উঠে আসছে বারবার। এত বিতর্কের মধ্যেও সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত এই ছবির বক্স অফিসের বাজার রমরমা। অনেক ব্লকবাস্টার ছবিকে এখনই পেছনে ফেলে দিয়েছে অ্যানিমাল। রণবীর কাপুর আর রশ্মিকা মান্দানা অভিনীত অ্যানিমাল ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছে। ছবিটি সবে গত শুক্রবার মুক্তি পেয়েছে। এরই মধ্যে এই ছবি বক্স অফিসের বেশ কিছু রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। রোববার অ্যানিমাল বক্স অফিসে আরো দাপট বেড়েছে। প্রথম তিন দিনের হিসেব নিরিখে ছবিটি শাহরুখ খানের জওয়ান ছবি থেকে মাত্র 4 কোটি রুপি পেছনে আছে। গত 2 বছর হিন্দি বলয় রাজ্যগুলোতে দক্ষিণী ছবির রমরমা বাজার ছিল। বলিউডের অবস্থা তখন শোচনীয়। এবছর শাহরুখ, সানি, রণবীরের হাত ধরে আবার অক্সিজেন ফিরে পেয়েছে বলিউড। বছরের শেষে গর্জে উঠেছে অ্যানিমাল। রোববার অ্যানিমাল ছবির আয়ের অঙ্ক দেখে অনেকেই ধরে নিয়েছে খুব শিগগিরই ছবিটি অনেক রেকর্ড ভাঙতে চলেছে। সব মিলিয়ে অ্যানিমাল ছবিটি আয় করেছে 202.57 কোটি, আর দুনিয়া জুড়ে এই ছবির আয়ের অঙ্ক 300 কোটি পার করে ফেলেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 400 কোটি টাকা।